আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুলেমানি মসজিদ সম্পর্কে, যার তারকেশ নাম সুলেমানিয়ে জামি। তুরস্কের ইস্তাম্বুল শহরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি। একসময় সর্ববৃহৎ মসজিদ ছিল, কিন্তু এখন চামলিজা জামি ইস্তাম্বুলের সবচেয়ে বৃহৎ মসজিদ। এটি 1550 থেকে 1557 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত করা হয়। উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই সুলেমানিয়া মসজিদ। রাজা প্রথম সুলেমান এটি নির্মাণের আদেশ দেন এবং তার নামে এর নামকরণ করা হয়েছে। মসজিদটি উসমানীয় সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। 1600 শতকের প্রথমার্ধে সুলেমানের অধীনে উসমানীয় সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছে। একটি জমকালো প্রবেশদ্বার বহিরাগতকে অভ্যন্তরভাগের উঠানে প্রবেশের অভ্যর্থনা জানায়। বিশাল দ্বারটির নকশা মসজিদের অভ্যন্তরের মিহবার বা প্রার্থনার স্থানটির আদলে তৈরি এবং এটি মক্কার দিকে নির্দেশ করছে। দ্বারটির আকার ও আকৃতি অভ্যন্তরের বিশালতাকে নির্দেশ করছে। ঐতিহাসিকভাবে মসজিদে মাত্র একটি মিনার থাকত, যেখান থেকে মুয়াজ্জিনেরা আজান দিতেন। সুলেমানি মসজিদে প্রথমবারের মতো 4টি মিনার ব্যবহার করা হয়। 4টি মিনার নির্দেশ করে যে প্রথম সুলেমান ছিলেন ইস্তাম্বুলের চতুর্থ সুলতান, আর 10টি বেলকনি নির্দেশ করে তিনি ছিলেন রাজা প্রথম উসমান থেকে শুরু করে সমগ্র উসমানীয় রাজবংশের 10ম সুলতান। মূল গম্বুজের কাছে অবস্থিত লম্বা মিনারগুলো 76 মিটার উঁচু আর ছোট মিনারগুলো 56 মিটার উঁচু। সুলেমানি মসজিদের উঠানটিতে নামাজের সময় অতিরিক্ত মানুষ ধারণের কাজে এবং কবর দেওয়ার আগে মৃতের জানাজার কাজে ব্যবহার করা হয়। এই সুলেমানি মসজিদের পাশেই আছে সুলতান সুলেমানের কবর বা মাজার। তিনি মারা যাওয়ার আগে এই মসজিদের পাশে তার কবর দেওয়ার কথা বলে যান। মসজিদের অভ্যন্তরে একটি বিরাট উন্মুক্ত জায়গা। এই উন্মুক্ত চত্বরে মুসল্লিরা একত্রে নামাজ পড়তে পারে। ইসলামের ইতিহাসের শুরুতেই মসজিদের স্থাপত্য ধারণাগুলি গড়ে উঠেছিল। মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদাসিদের বাড়িতে যেভাবে নামাজ পড়া হতো, আধুনিক মসজিদগুলোতে সেই একই ধারণাগুলি অনুসরণ করার চেষ্টা করা হয়। সব মসজিদে একটি শান বা উঠান থাকে, পাশে থাকে কিছু ছায়া আচ্ছাদিত জায়গা এবং প্রার্থনার জন্য একটি দালান। সুলেমানি মসজিদে মিশরের কায়রো এবং তুরস্কের উশাক শহর থেকে আনা বিশাল কার্পেট দিয়ে মেঝে ঢাকা হয়েছে। কার্পেটের নকশাগুলো মক্কার দিকে নির্দেশ করছে। সম্মানের প্রতীক হিসেবে মসজিদের মেঝেগুলি কার্পেট দ্বারা আবৃত করা হয়েছে এবং এ দ্বারা বোঝানো হয় যে কার্পেটের নিচের ভূমি আল্লাহর প্রতি উৎসর্গকৃত। ছাদের কাছে বিশেষভাবে নির্মিত থালা ঝুলানো আছে, যেগুলো মিম্বার থেকে ইমানদের কণ্ঠ সারা মসজিদে ছড়িয়ে দিতে সাহায্য করে। মসজিদের বহু জানালা দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করে এবং উন্মুক্ততার অনুভূতি সৃষ্টি করে, যা ঐশ্বরিক চিন্তাভাবনায় সহায়ক। সুলেমানি মসজিদটির উঠানটির মেঝে উৎকৃষ্ট শ্বেত মর্মর পাথরে নির্মিত এবং এর কেন্দ্রস্থলে একটি ঝর্ণাও রয়েছে, যে ঝর্ণার পানি সাধারণ মানুষ চাইলেই পান করতে পারে। উসমানীয়রা ছিল মধ্য এশিয়ার যাযাবর জাতির লোক। তারা 1453 সালে খ্রিস্টান নগরী কনস্টান্টিনোপল দখল করে এবং তার নাম বদলে ইস্তাম্বুল রাখে। তারা শহরটিকে একটি ইসলামী শক্তি কেন্দ্রে পরিণত করে। সুলেমান তার সাম্রাজ্যের গৌরব প্রকাশার্থে শহরের কাছে পাহাড়ে একটি বিশাল মসজিদ নির্মাণের আদেশ দেন। মসজিদটির বিরাট গম্বুজ এবং দীর্ঘ মিনারগুলো ইস্তাম্বুল শহরের যে কোনো প্রান্ত থেকে দৃশ্যমান। উসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকের শ্রেষ্ঠ স্থপতি সিনান এই মসজিদটির নকশা করেন। শুধু এই মসজিদটি নয়, উসমানীয়দের আরও বেশ কয়েকটি মসজিদ মিমার সিনান নির্মাণ করেছেন এবং প্রশংসাও পেয়েছেন অনেক। সুলেমানি মসজিদটির শুরুতে আরও একটি বড় ভবন ব্যবস্থার কেন্দ্রীয় অংশ ছিল, যাতে মাদ্রাসা, গণরান্নাঘর, হাসপাতাল এবং গ্রন্থাগার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে ভবন ব্যবস্থার অন্যান্য ভবনগুলি ওইসব কাজে ব্যবহার না হলেও মসজিদটি এখনও প্রার্থনার কাজে ব্যবহার করা হয়। মিনারের লাউড স্পিকারগুলোর দিকে এখনও মুসল্লিদের নামাজ পড়ার আহ্বান জানানো হয়। এই সুলেমানিয়া মসজিদটির মূল বিশেষত্ব হচ্ছে এই পাথরের দেয়ালগুলো জোড়া লাগাতে কোনো রকমের চুনের ব্যবহার করা হয়নি।
এই মসজিদটির একদম শীর্ষে চার তারা আকৃতির স্বর্ণের চূড়াও রয়েছে। সুলাইমানিয়া মসজিদের তলদেশে চারটি ক্যানেল রয়েছে, যা মসজিদের এবং মসজিদের আশেপাশের চারিদিকে পানি সরবরাহ করতে সাহায্য করে। গ্রীষ্মকালে তুর্কির সাধারণ নাগরিকরা প্রার্থনার সাথে সাথে পরিবার নিয়ে এখানে আসে পিকনিক করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।